আগামী 15ই ফেব্রুয়ারি 2023 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহগত পরিবর্তন ঘটছে, আর তা হলো শুক্রদেব তার গোচরের পরিবর্তন ঘটাবে এবং মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। আগামী 15ই ফেব্রুয়ারি 2023 বুধবার রাত্রি 8:12 এই গোচরের পরিবর্তন ঘটাবে এবং এখানে আগামী 12ই মার্চ রবিবার পর্যন্ত অবস্থান করবে। এদিন সকাল 8:37 পরবর্তী গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে, আর এই সময়ে থাকাকালীন দ্বাদশ রাশিচক্রের এই তিন রাশির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টরশ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আর এই ভিডিও দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করুন, সেই সাথে লাইক এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর মীন রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্রের এই একই সঙ্গে অবস্থানে বেশ কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। এমন তিন রাশির বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে তিন রাশির আর্থিক ক্ষেত্রে এবং সেই সাথে কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। প্রত্যেকটি রাশির গোচরের পরিবর্তনের ফলে কখনো কখনো তার নিজস্ব গৃহ এবং কখনো কখনো তুঙ্গস্থ গৃহে প্রবেশ করে, আর সেইভাবেই প্রত্যেকটি রাশির উপরে তার গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে। আর এবারে কিন্তু শুক্র তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তার তুঙ্গ গৃহে, অর্থাৎ মীন রাশিতে। আর শুক্র হলো ধন সম্পদ এবং ঐশ্বর্যের কারক গ্রহ, এবং অন্যদিকে মীন রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি এখন মীন রাশিতেই গোচর করছে। এমন তিনটি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে এই শুক্রের গোচরের পরিবর্তন। প্রথমত বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের একাদশ গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে। আপনাদের রাশির অধিপতি হলো শুক্রদেব এবং সেই সাথে একাদশ পতি হলো দেবগুরু বৃহস্পতি, এবং শুক্রদেব এবং বৃহস্পতি একই সঙ্গে অবস্থানের ফলে আপনাদের শুক্র এই সময়, অর্থাৎ আপনার রাশির অধিপতি এই সময় তুঙ্গস্থ রয়েছে, আর এ কারণে আপনাদের কর্ম সংক্রান্ত এবং অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করলে এই সময় ভালো ফল পাবেন। ফাটকা ইনকামের ক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে। এই সময় আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে, বিভিন্ন পদ থেকে অর্থ ইনকামের রাস্তা আপনি খুঁজে পাবেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো তা হলো মিথুন রাশি। শুক্রদেব আপনাদের পঞ্চম গৃহের অধিপতি, এবং পঞ্চম গৃহের অধিপতি হয়ে দশম গৃহে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং সেখানে দশম গৃহের অধিপতির সঙ্গে অবস্থান করছে। একই সঙ্গে মালব্য এবং হংস যোগ সূচিত হচ্ছে। এর ফলে আপনাদের চাকরি বাকরির জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। যারা দীর্ঘদিন চাকরির সন্ধান করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল আসবে। ইনক্রিমেন্ট আটকে থাকলে এই সময় হয়ে যাবে, পদোন্নতির বিষয়ে এই সময় ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাদের ভালো ফল আসতে পারে। চাকরি বাকরির বিষয়ে প্রচেষ্টা চালান, অত্যন্ত ভালো ফল পেতে পারেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, ব্যবসা সংক্রান্ত বিষয়ে শুভ ফল, ব্যবসার প্রসার ঘটতে পারে এই সময়। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো ধনুরাশি। শুক্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে গোচর করছে এবং চতুর্থ গৃহ এবং আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। শুক্রদেব হলো আপনাদের একাদশ গৃহের অধিপতি, তাই একই সঙ্গে আপনার রাশি সাপেক্ষে মালব্য এবং হংস যোগ সূচিত হচ্ছে। এই কারণেই আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হবে, পর্যটন, ভ্রমণ, রিয়েল এস্টেট, হোটেল ইত্যাদির ব্যবসাতে আপনাদের উন্নতি হবে, অর্থ আসবে বিভিন্ন ক্ষেত্র থেকে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, পেশাগত ক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন, জুনিয়র এবং সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন। পদোন্নতির বিষয়ে প্রচেষ্টা চালালে এই সময়টি আপনাদের জন্য শুভ হবে। তাই সার্বিক দিক থেকে এমন তিনটি রাশির বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, অর্থাৎ বৃষরাশি, মিথুন রাশি এবং ধনুরাশির এই গোচরের পরিবর্তনে অত্যন্ত শুভ ফল আসতে চলেছে।